খ্রিস্টদেহ 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 ঠিক আছে।
বিশ্বাস করে। আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার পুত্র যীশু মরণ যাত্রী মানুষের জন্য নিজের দেহ ও রক্ত পরম পাথেয় রূপে দান করে গেছেন, আশীর্বাদ করো। সেই পাথেয় প্রসাদের গুণে আমাদের ধর্ম ভ্রাতা স্টিফেন কস্তা যেন মৃত্যু পেরিয়ে তোমার স্বর্গধামে সেই মিলন উৎসবে যোগদান করতে পারেন, এই প্রার্থনা করি মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। খ্রিস্ট যাক শেষ হলো। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। এই আমি শুধু আমাদের মধ্যে ওই আমরা আপনারা সবাই আমাদেরকে মোটামুটি চিনেন, তার জন্য ফাদার বিদেশি ফাদার তার পরিচয়টা হতে পারে আপনারা দেখেছেন আগে। তার নাম হলো ফাদার চার্লস ভি গর্ডন, উনি একজন হলি ক্রস ফাদার। বর্তমানে উনি নটরডেম ইউনিভার্সিটির দায়িত্ব পালন করে যাচ্ছেন। সো ফাদার থ্যাংক ইউ অ্যান্ড হার্টি ওয়েলকাম টু দিস প্যারিশ, টু আওয়ার হাউস, টু আওয়ার ভিলেজ, স্পেশাল অকেশন of the three persons who died the last couple of days and the last a few months ago. You are interested to come and join with us, and because Stephen's son is our employee who works at MDUB. আর আমাদের সাথে আরো কয়েকজন আছে, ওই নটরডেম ইউনিভার্সিটি থেকে এসেছে। এই আমরা আছি, সিস্টার আছেন একজন, ওই আরএনবি সিস্টার, ওই ওনাকেও ধন্যবাদ দিই এবং অন্যান্য সবাইকে এই পরিবার থেকে আশা করে ধন্যবাদ দিই। ধন্যবাদ সবাই। গ্রামের পক্ষ থেকে কিছু বলার আছে? উপস্থিত শ্রদ্ধাভাজন ফাদারগণ, সিস্টারগণ এবং বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ,
এবং আমার প্রান্তীয় অতুমুলিয়া গ্রামবাসী বৃন্দ, আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। এবং বিশেষ করে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে প্রয়োজন ফাদার, আমরা যখনই তাদেরকে স্মরণ করি, তাদের যত কাজই থাকুক আমাদের সারা তাকে সারা দেন, এবং সবসময় আমরা তাদেরকে আমাদের পাশে পাই। এবং সাথে আমাদের প্যারিসের যে সহকারী পাল পুরোহিত ফাদার ঝলক, উনিও আমাদের সাথে সবসময় সহযোগিতা করেন। তো আমরা বিশেষ করে ফাদারদেরকে আমাদের এই গ্রামবাসীর পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে সিস্টারও অনেক তাদের কাছ থেকে এই কৃষ্ণদাকে অংশগ্রহণ করেছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। তবে এখন যদিও কৃষ্ণদাক শেষ, আমরা জানি আমরা যার স্মরণে আসছি এখানে সমবেত হয়েছি, আমাদের শ্রদ্ধাভাজন স্টিফেন কস্তা, তিনি ছিলেন আমাদের গ্রামের বর্তমানে সবচেয়ে মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তিনি আমাদের গ্রামের একজন মুরব্বী ছিলেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার সম্বন্ধে যদি আমরা কিছু স্মৃতিচারণ না করি তাহলে কিভাবে এটা মনে হয় একটু অপূর্ণ থেকে যাবে। তাই আমরা শুধু অল্প কয়েক কথায়, আমাদের যদি কারো মনে কিছু থাকে, কোনো স্মৃতি থাকে, আমরা উন্মুক্ত রাখবো, আপনারা স্বেচ্ছায় আসবেন, আপনারা যদি বলতে চান বলতে পারবেন, এখানে সবাইকে সুযোগ দেওয়া হবে। আর ফাদার আমাকে বললো যে ফাদারদের অনেক কাজ, তো ফাদাররা এখানে থাকবেন না, তারা ওখানে আমরা তাদের আলাদা খাওয়ার ব্যবস্থা করবো, ওনারা খাই আবার খুব তাড়াতাড়ি ঢাকা চলে যাবেন।